ভোটে লড়ার টাকা নেই, এদিকে সম্পত্তির নিরিখে মোদি ফেল। নির্মলার সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে। দেশের অর্থমন্ত্রীর কাছে লোকসভা নির্বাচনে লড়ার পর্যাপ্ত টাকা নেই, সম্প্রতি এমনটাই দাবি করেন নির্মলা সীতারামন। তিনি জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে টিকিট দিতে চেয়েছিলেন। অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু থেকে তাকে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল দল, তবে অর্থমন্ত্রী তা ফিরিয়ে দেন। নির্মলা বলেন, আমার বেতন ও সঞ্চয় অল্প। দেশের অর্থমন্ত্রীর এহেন মন্তব্যের পর রীতিমতো সরগোল পড়ে যায়, সেই সঙ্গে চর্চা শুরু হয়ে যায় তার সম্পত্তির পরিমাণ নিয়ে। নির্মলা রাজ্যসভার সাংসদ, 2022 সালে শেষবার জিতেছেন। সেই সময় নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামা অনুসারে বিজেপি নেত্রীর সম্পত্তি ছিল 2,63,77,861 টাকা। চমকের শেষ এখানেই নয়, সম্পত্তির নিরিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পেছনে ফেলে দেন নির্মলা। 2019 সালে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামা অনুসারে মোদীর সম্পত্তির পরিমাণ 2,51,36,119 টাকা। অর্থাৎ সর্বশেষ সম্পত্তির হিসেবে নিরিখে যদি দেখা যায়, তাহলে প্রধানমন্ত্রীর থেকেও বেশি টাকার মালকিন অর্থমন্ত্রী। তাহলে তিনি কেন বলছেন নির্বাচনে লড়ার মতো টাকা নেই? রাজনৈতিক বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল কম বেশি প্রত্যেকেই জানেন, কোনো প্রার্থী নিজের সঞ্চিত টাকায় ভোটে লড়াই করেন না। দলের তরফ থেকে সাধারণত তার খরচ বহন করা হয়। বিজেপির মতো সর্বভারতীয় দলের ক্ষেত্রে অন্যথা হয় না, কিন্তু তা সত্ত্বেও নির্মলার দাবি করছেন তার কাছে ভোটে লড়ার মতো অর্থ নেই। তবে শুধুমাত্র পর্যাপ্ত টাকা না থাকাই নয়, নির্মলা নির্বাচনে না দাঁড়ানোর আরো বেশ কিছু কারণ জানিয়েছেন। বিজেপি নেত্রী বলেন, তামিলনাড়ু হোক বা অন্ধ্রপ্রদেশ, আমি যেখান থেকে দাঁড়াই না কেন, নির্বাচনে জেতার জন্য বেশ কিছু মাপকাঠি আছে। প্রশ্ন হচ্ছে, আমি কি সেখানকার ধর্ম অথবা গোষ্ঠীর মানুষ? আমি বলবো না, আমার মনে হয় না আমি ওটা করতে পারবো। অর্থমন্ত্রীর এই বক্তব্য ঘিরে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। রাজ্যসভার সাংসদ নির্মলা কি লোকসভা ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছেন? দলের নেত্রীর অর্থাভাবের কথা শুনেও কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সহায়তার কোনো প্রস্তাব আসেনি? দেখা দিয়েছে এমনই নানান প্রশ্ন।